গুড মর্নিং বন্ধুরা, আজকে 14th of February, ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডের এত মাহাত্ম্য ছিল না, কিন্তু এখন কালের পরিবর্তনে এই ভ্যালেন্টাইন্স ডেটা প্রচুর ইম্পর্টেন্সই পেয়েছে। তাই কালের পরিবর্তনে নিজেকেও একটু পরিবর্তন করতে হয়, নাহলে পিছিয়ে পড়া দলের সঙ্গে নাম লেখাতে হবে। তাই নিজেকেও একটু প্রস্তুত করতে আরম্ভ করেছি। প্রেমের কোনো নির্দিষ্ট দিন হয় না, প্রেম সবসময় করা যায়। কাজের চাপেই বলো, পরিস্থিতির শিকারেই বলো, আর লজ্জা বলো, সংকোচ বলো, সেই জন্য প্রেমের নিবেদনটুকু আমরা, মানে প্রেম নিবেদনটুকু আমরা ঠিকভাবে করতে পারি না বা তার বহিঃপ্রকাশও করতে পারি না। তার জন্য এই রকম এক একটা স্পেশাল দিন কিন্তু আমাদের জীবনে খুবই দরকার, যেখানে সারা দেশ এই দিনটাকে সেলিব্রেট করছে। সেখানে আমি বা কেন সেলিব্রেট করব না? সুযোগ যখন পেয়েছি তার সদ্ব্যবহার অবশ্যই করতে হয়। তাই তোমাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার। আজ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ করলাম আর একবার। অভ্যাস মতো চলে এসেছি বিছানা তুলতে। প্রেম নিবেদনের দিনই বলো আর বিরহের দিনই বলো, গৃহিণীদের গৃহকর্মের কাজ সঙ্গে সঙ্গেই থাকে, এর থেকে তাদের ছাড়ার নেই। তুমি ভেবো না প্রেম নিবেদনের দিন বলে তোমার এটা ছাড়ান যাবে, এটা কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই থাকবে। যাই হোক, এটা কিন্তু আমি সকালবেলায় করে ফেলি এই ঘরের কাজটা, কিন্তু আজকে আমার সকালবেলা হয়ে ওঠেনি। আজকে আমি সোজা নিচে নেমে চলে গেছিলাম, তারপরে এসেছি এইখানে। ও বাবা, এটা আবার এখানে কী গো? এটা তো মনে হচ্ছে আমাদেরই গাছের ফুল। হ্যাঁ, এই দেখো চারটে ফুল বেঁধে রেখে দিয়েছে আবার ফটোর সামনে, আমাদের দুজনকার ফটোর সামনে। এ মনে হচ্ছে কিছু একটা মতলব আছে জানো। এই চারটে ফুল, এই ফুলগুলো না আমাদের গাছে পুজোর জন্য একটা ফুলও তুলতে দেয় না। আর এদিকে দেখো চার চারটে ফুল তুলেছে। আজকে নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে একটা স্পেশাল কিছু হবে, দেখা যাক কি হয়। তোমরাও থাকো সঙ্গে। আবার ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে যেগুলো শেষের দিকে চলে এসেছে সেইগুলো তুলেছে, মানে শ্যামও রাখি কুলও রাখি, খুব চালাক আছে জানো তো। থাক, দেখা যাক কি হয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগে শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে 14th of February, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই একটা অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়া, আনন্দ, ফুর্তি। তোমরা ভ্যালেন্টাইন্স ডে আশা করছি ভালো করে সেলিব্রেট করবে। হ্যাঁ, নিশ্চয়ই সেলিব্রেট করবে। আর আমিও অল্প স্বল্প একটু সেলিব্রেট করছি, কেননা অনেকগুলো কাজের মধ্যে এই ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের সেলিব্রেট করতে হবে। তাই চলে এসেছি রান্নাঘরে। আজকে স্পেশাল কিছু হচ্ছে না, মানে ব্রেকফাস্টে স্পেশাল কিছু করছি না। আজকে করছি গোলা রুটি। গোলা রুটি দিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে আরম্ভ করব। তারপরে তোমার দেখাচ্ছি, চিকেন এনেছি, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাই এই ম্যারিনেট চিকেন দিয়ে একটু কষা কষা মাংস করার ইচ্ছা আছে, আর একটু ফ্রাইড রাইস করব। এই হবে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে ভ্যালেন্টাইন্স ডে আজকে সেলিব্রেট করছি। শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ব্লগটাকে তোমাদের ভালো লাগবে। গোলা রুটির জন্য নিয়ে নিয়েছি গাজর গ্রাইন্ড করে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর তোমার নিয়ে নেব আটা। বেশিরভাগ গোলা রুটিতে আমি বেশি পরিমাণটাই আটা দিই, কেন আটাটা খুবই স্বাস্থ্যকর ময়দার থেকে। আমি আটাটা একটু বেশি পরিমাণে নিই আর অল্প পরিমাণে ময়দা নিই। তার ফলে কী হয়, তোমার এটা স্বাস্থ্যকরও হলো। আর এদিকে দেখো ক্যাপসিকামগুলো, কুচনো ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। তারপরে গ্রাইন্ড করা গাজরটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে
তোমার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন, যেরকম পরিমাণ হবে সেরকম পরিমাণ মতো নুন। আর একটু ব্যালেন্সের জন্য চিনি অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু খেতে অত ভালো হবে না। আর এই দেখো সানরাইসের চাটমস, মানে সরি তোমার আমচুর, চালমস, চাট মশলা নয় আমচুর, আমচুর পাউডারটা একটু সামান্য পরিমাণে দিতে হবে, তাহলে কি হয় টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় এই আমচুর পাউডারটা। এরপরে তোমার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। আর এটাকে যদি তুমি একটু রেস্টে রেখে দাও তাহলে এই জিনিসটা খুবই ভালো হবে। আর গাজরটা দেখেছো আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম বলে খচা খচা জিনিসটা হয়নি, ক্যাপসিকামটা আরও একটু আরও কুচি কুচি করে ধৈর্য ধরে কুচিয়ে নেওয়া উচিত ছিল। যত তোমার এই জিনিসগুলো ছোট ছোট হবে তত পোলা রুটিটা খেতে ভালো হয়। ব্রেকফাস্টের পর্ব সেরে চলে এসেছি তোমার আর একটা পর্বে, সেটা হচ্ছে তোমার লাঞ্চের পর্ব, এটা হচ্ছে মহাপর্ব। তা আজকে তো তোমাদের বললাম আজকে চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে। এই ভ্যালেন্টাইন্স ডেটা জানো তো, ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে আমার খুব একটা বেশি কিছু জানা নেই। ভ্যালেন্টাইন ছিল একজন খ্রিস্টান পাদ্রী, তা রোমের শাসক যখন মানে শাসক ছিল তখন খুব অত্যাচারী, মানে অত্যাচারী শাসক ছিল, আর তোমার যুবক যুবতীদের প্রেম নিবেদন করতে দিচ্ছিল না তারা, খুব মানে তিনি খুব শাস্তি দিচ্ছিলেন, মানে প্রেম নিবেদন করতে দিচ্ছিলেন না বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দিচ্ছিলেন না। তখন কি হয় এই ভ্যালেন্টাইন ওদের মানে চুপি চুপি ওদের প্রেম নিবেদন করতে উৎসাহ যোগায়, আর চুপি চুপি অনেক বিবাহ উনি দেন, যুবক যুবতীদের বিবাহ উনি দেন, তার জন্য ওনাকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছিল। তা যাই হোক, এইটুকুই আমার সামান্য কিছু জানা আছে, বিশেষ কিছু জানা নেই। তা যাই হোক, যেভাবেই হোক এই দিনটা একটা স্পেশাল একটা দিন, ভালো লাগে এখন জানো তো, তখন অতটা ছিল না ছিল না, কিন্তু এখন যখন হয়েছে, আর এটা তো কোনো অন্যায় নয়, এখন যখন হয়েছে তখন কেন সেলিব্রেট হবে না। আর এটা তো সুন্দর জিনিস, প্রেম হচ্ছে সব থেকে পবিত্র জিনিস হচ্ছে প্রেম, আর এটা তো সুন্দর সুন্দর জিনিস, এটা যাতে আমি কিছু দোষ দেখি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, জীবনের পরিসরটা বা পরিধিটা অনেক ছোট, আমরা যদি ভেবে থাকি যে না চাক
এখন যাক পরে করব, বা কী হবেই বা করে, এতে কিন্তু নিজের লোকসানই হবে। যখন সারা দেশ মেতে উঠেছে তখন দেখি না সেই জিনিসটা, আমরা সেলিব্রেট করে দেখি না কেমন লাগে, যতটুকু আমাদের মধ্যবিত্ত পরিবার, আমাদের হয়তো সেরকমভাবে সেলিব্রেশনটা হবে না, বা সেরকমভাবে সেলিব্রেশন করার মতন মানসিকতাও আমাদের এখনও সেরকম তৈরি হয়নি। কিন্তু যতটুকু সুযোগ পাওয়া যায়, যতটুকু সুযোগ নেওয়া যায়, সেটুকুর মধ্যে আনন্দ করতে ক্ষতি কি। আর ওইদিকে দেখো মাংস অলরেডি নেবে গেছে, আর তোমার ফ্রায়েড রাইসটা আমি আগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো ফ্রায়েড রাইসের চালটা একটু অল্প সিদ্ধ করে নিতে হবে, তারপরে তোমার সবজিগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে যা মশলা লাগে, জায়ফল, জৈত্রী, গোটা এলাচ, দারচিনি, ওগুলোকে সব গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, তারপরে নুন মিষ্টি দিয়ে এটাকে একটু সামঞ্জস্য করে নেড়েচেড়ে তৈরি হয়ে যায় ফ্রায়েড রাইস, একদম সোজা জিনিস। এর আগে অনেকবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, এটা দিয়ে এখন শুরু হবে আমাদের লাঞ্চ। দেখছি সবাই সমস্ত স্বামী স্ত্রী ওকে ফুল দিচ্ছে, ওই দিচ্ছে, তুমি আমায় কিছুই দেবে না? তো আমার কি আছে বলো, আমি সকালবেলা রান্না করে দিয়েছি, ভালো রান্না করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ব্যাস। আর আমি একটু গান জানি, আমার এছাড়া আমার কিছু নেই। রান্না তো রোজই করছো, আজকে ভালো রান্না করেছো, আজকেও খেতে ভালো লেগেছে, কিন্তু আজকে এরকম একটা স্পেশাল দিনে কিছুই দেবে না আমাকে? আমার গান ছাড়া কিছু নেই, আমি একা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গানই শোনাও। ওরা ইন্দু বাবা গান শোনালি হবে? হ্যাঁ একটা গানই শোনাও না, একটা গানই শুনি। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে সে মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান,
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে সে মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয় শোনো দিয়া মন, সেই গান গাইছি এখন। শোনো প্রিয় শোনো দিয়া মন, সেই গান গাইছি এখন। এখন এই গানের ভাষায় স্বপ্ন আশায় তোমায় শোনাতে চাই, শুনতে চাই। তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। বাহ, খুব সুন্দর, আমি খুব খুশি ভ্যালেন্টাইন ডেতে এত সুন্দর গান শোনালে। আচ্ছা, তাহলে এবার আমার উপহারটা, তোমার উপহারটা তুমি গ্রহণ করো। এই মরা পচা, সকালবেলা আমি বিছানা তুলতে গিয়ে দেখেছি এই মরা ধরা ঝরা ফুলটা, সারাদিন তোমার সময় হলো না, এখন দিচ্ছ? মরা ধরা তুমি ঠিকই বলেছো, কিন্তু সকালবেলায় তোমাকে দেব বলে আমি বাগান থেকে তুলেছি, তুলে রেখেছি, কাজের চাপে দিতে ভুলে গেছি। দিনের শেষে মনে পড়লো আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে উপহারটা। আমি এরকম উপহার নেব না, আমি যেরকম গান করে করে তোমাকে শোনালাম, তোমাকে সেরকম ভাবে গান করতে হবে। ঠিক আছে, আমি যা জানি, যেমন পারো তেমন পারি, তেমন একটা গান তোমায় শোনাই, তুমি শোনো, ভালো হোক খারাপ হোক মন্দ হোক। হ্যাঁ, সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে, সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায় বাতাস মনে রাখে না। শুধু তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। শুধু তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। হয়েছে ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।